এটার ফেব্রিক অ্যাক্সেসরিজ সবই কিন্তু চাইনিজ। এটা যদি আমরা চায়না থেকে ইম্পোর্ট করি, এটার যে প্রাইস হবে আমাদের যে প্রাইসে আমরা বিক্রি করব তার থেকে ডাবল হয়ে যাবে। আপনি যে প্রোডাক্টটা যে কোয়ালিটি দিয়ে যে প্রাইসে দিচ্ছেন সেই প্রাইসে অন্য কোথাও পাবেন, এটা কি আপনি চ্যালেঞ্জ করতে পারবেন? ইনশাআল্লাহ আশা করি। যে এক বান্ডেল করে কেউ যদি নেয়, তারা নিজে যখন দেখবে যে এই এটার কোয়ালিটি ভালো, তারা নিজেরাই আবার নিতে আসবে ইনশাআল্লাহ। এই প্রোডাক্টটা যারা কিনবে তারা আসলে সামাজিক ভাবে অনেক কিছু পাবে, কারণ এটা একটা ফাউন্ডেশনের অবশ্যই চলে যাবে। পুরো ইনভেস্টে আমি করতেছি, এই ইনভেস্টের যত প্রফিট হবে সেটা ওখানে চলে যাবে। আপনার অফিস টাইম কটা থেকে কটা পর্যন্ত? আমাদের 24 আওয়ার্স। 24 আওয়ার্স? জি জি সার্ভিস। এখন আমরা বাইরে যারা হোলসেল করি আমাদের এরকম 24 আওয়ার্স সার্ভিস থাকে। আপনার প্রোডাক্ট এক্সপোর্টও করে থাকেন? জি 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 জি। আপনি যে প্রোডাক্টগুলো যমুনা বা বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে নিয়ে থাকেন, সেম কোয়ালিটি, জাস্ট ব্র্যান্ডটা ডিফারেন্ট, আপনি কম্পেয়ার করতে পারেন আপনার ওয়েস্ট, কিন্তু আপনি ফার্স্ট টাইম একবার ভিজিট করে দেখেন, প্রোডাক্টের কোয়ালিটি বুঝবেন, তারপর ইনশাআল্লাহ কথা বলবেন। দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ প্রোডাক্ট কিন্তু এখানে স্টক করা আছে, আর এটা কিন্তু প্রতিনিয়ত এখানে আসতে থাকে প্রোডাক্টগুলো। দেখতে পাচ্ছেন এর বাইরে কিন্তু শার্টেরও হিউজ পরিমাণ কালেকশন আছে। তো ফয়সাল ভাই, যারা আপনার শপে আসতে পারবে না তারা আসলে আপনার প্রোডাক্টগুলো কিভাবে নেবে? তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে, তারা 10% মিনিমাম অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য আপনি নিচ্ছেন। জি জি। আসসালামু আলাইকুম ফয়সাল ভাই, কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম সকল দর্শককে এবং আপনাকে। হয়তো দর্শকরা আপনার সালামের উত্তর অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিবে। তো কেমন আছেন আপনি? জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আছি, আপনাদের দোয়া ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ক্যারিয়ারে এই ধরনের ভিডিও এর আগে আমি কখনোই শুট করিনি, ফার্স্ট টাইম যে ডিফারেন্ট কোয়ালিটির একটা ভিডিও আজ আমি শুট করছি। যেটার মানে আপনি যে প্রোডাক্টগুলো নিয়ে সামনে আজকে বসে আছেন, এই প্রোডাক্টগুলো সেল হবে, প্রফিটটা চলে যাবে ইফতি ফাউন্ডেশনে, সেখান থেকে আপনার সামাজিক যেসব কর্মকাণ্ড আছে, যেমন এর আগে সিলেটে একটা বন্যা দুর্যোগ এলাকায় যেমন অনেকেই চ্যারিটি করেছে, অনেকেই আপনার ওখানে দান করেছে, এই ধরনের আমাদের উত্তরা 7 নম্বর সেক্টর, 7 নম্বর হাউস, 30 নম্বর রোড। আমাদের উত্তরা হাউস বিল্ডিং নেমে উত্তরা হাই স্কুলের পাশের রোডটা 30 নম্বর রোড, আবার বাংলাদেশ মেডিকেলের ঠিক উল্টা দিকে। আপনাদের যেটা করতে হবে সেটা হলো ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে রাখতে হবে। আমি আবার বলছি, ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে রাখলে যেটা হয়, ভিডিওটা হারিয়ে যায় না, সব সময়ের জন্য আপনার টাইমলাইনে সেভ থাকবে। যখন সময় সুযোগ হবে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারবেন। তো আসলে প্রথমে কোনটা দিয়ে আজকে শুরু করতে চাচ্ছেন প্রোডাক্ট? জি আমাদের আমি এই প্রোডাক্টটা আমাদের একেবারেই থাইল্যান্ড চায়না দুটো দেশেই কিন্তু এটা তৈরি হয় চায়নাতে। আচ্ছা। এটা আমরা নতুন একটা ইয়ে করছি, আমার এমনি ইচ্ছা ছিল যে দেশে একটা কিছু একটা করি এই ফাউন্ডেশনের জন্য। আচ্ছা। আমি প্রতিষ্ঠানের নাম দুটো একটু যদি বলি। জি আমার প্রতিষ্ঠানের নাম দুটো হলো আমার সায়েন্টেক্স আমি আসলে আমার সন্তানের নামে আমার গত বছর অগস্টের 13 তারিখে আমার ছেলেটা করোনায় মারা যায়। বড় ছেলে? জি আমার বড় ছেলে। এবং ও আপনার আর্মি কমিশনে একবারই টিকে পরীক্ষা দিয়ে একবারই সে টিকে যায়, এবং এয়ারফোর্সে আপনার জিডি পাইলটে ও উত্তীর্ণ হয় এবং ISSB-ও দেয়। আচ্ছা। তারপরে করোনা চলে আসে, করোনা চলে আসলে তারপরে AIB-তে সে CGPA 3.90-র উপরে সবসময় থাকে। মাশাআল্লাহ। খুব ব্রিলিয়েন্ট একটা স্টুডেন্ট ছিল এবং আমি ওইভাবেই গড়ে তুলছিলাম আমার ছেলেকে, এবং 5 ওয়াক্ত নামাজ পড়তো। ওরা দুই ভাই দেশে থাকতো, আমরা আর আমার ফ্যামিলিটা আমরা দেশের বাইরে থাকতাম। আর মাঝে মধ্যে আমরা আসতাম। আমার বাহিরেও ব্যবসা আছে, মূলত আমি বাইরেই ব্যবসা করতাম। তো এবার নতুন একটা প্রোডাক্ট নিয়ে আমি ইয়ে করতেছি যে আমার ছেলের এখানে যে আমরা যেমন দান সৎকার যেভাবে আমরা দিচ্ছি, সামাজিক কার্যক্রম আমরা করে যাচ্ছি, তাই আমরা চিন্তা করলাম যে আমরা যদি এই কাজগুলো করি তাহলে তো একটা ফান্ডের প্রয়োজন। তাই প্রথম অবস্থায় আমি নিজেই একটা ফান্ড আমার নিজের ব্যবসা থেকে নিজের কাছ থেকে একটা ফান্ড আমি ইনভেস্ট করলাম এখানে। তা এটা থেকে আসলে শুরু করতেছি। তবে আশা করি যে প্রোডাক্টটা তৈরি করছি এটার যেমন ড্যাপিক একটা ব্র্যান্ড। আচ্ছা। এই টোটাল প্রোডাক্টগুলো আপনি নিজের পার্সোনাল প্রোডাকশন করা? জি জি পার্সোনালি প্রোডাকশন করা, কিন্তু
এটার ফেব্রিক্স এক্সেসরিজ অল এক্সেসরিজ সবই কিন্তু চাইনিজ, চায়না থেকে ইম্পোর্ট করা। জি জি জি, ইম্পোর্ট করে, যারা ইম্পোর্টার তাদের কাছ থেকে নিয়ে জাস্ট ম্যানুফ্যাকচারটা বাংলাদেশ হয়েছে। জি জি, ম্যানুফ্যাকচার ওয়াশ এগুলো সব ফিনিশিং এগুলো সব আমাদের এখানে। এবং এটার কোয়ালিটি মানে যারা এটা যদি আমরা চায়না থেকে ইম্পোর্ট করি এটার যে প্রাইস হবে আমাদের যে প্রাইসে আমরা বিক্রি করবো তার থেকে ডাবল হয়ে যাবে। তাই এখন যারা নিবে এবং অনেকেই হয়তোবা আমাদের ক্রেতা যারা তারা সবাই জানে না যে আসলে কোথেকে এই মালগুলো আসে, সব কিন্তু চায়না থেকে মালগুলো আসে না, সব থাইল্যান্ড থেকে আসে না, কারণ করোনার পরে এমনি ইম্পোর্টে একটু সমস্যা আছে। তাই সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম এখানে তৈরি হয়। আমি ওই আদলেই করলাম যে এটা আমি শুরু করি, দেখি এটা যদি ভালো দেশে একটা ভালো ব্যবসা শুরু হয় এটার ফান্ডটা যদি আমি ফাউন্ডেশনে দিয়ে দিতে পারি, ইনশাল্লাহ আমাদের ফাউন্ডেশনের অনেক ফিউচারে অনেক প্ল্যান আছে যে আমরা অনেক কিছু করব। সেই ক্ষেত্রে যদি আল্লাহ সুযোগ দেয় এবং সবার সহযোগিতা প্রয়োজন। ওকে, বুঝতে পারছি, ইনশাল্লাহ সবাই আপনার সাথে থাকবে ইনশাল্লাহ করতেছি। তো আজকে প্রথমে শুরু করব হলো আপনার যে ব্র্যান্ডটাই হলো ড্যাপিক। জি, ড্যাপিক এটা একেবারেই এটা ওয়াশটা এবং গ্র্যান্ডিংটা দেখতে পাচ্ছেন হালকা স্ক্র্যাচ করা আছে দুটো, চমৎকার। এবং ড্যাপিক লেখাটা এখানে খোদাই করে কিন্তু বাটনের উপরে লেখা আছে, পয়েন্ট পকেটের বাটনের উপরে কিন্তু স্পষ্ট লেখা আছে দেখতে পাচ্ছেন, এবং এটা সাইজ হলো 31-32 থেকে মানে সিরিয়াল 36 পর্যন্ত। রেশিও কত পিসের আছে এটার? এটা 8 পিসের রেশিও, এক বান্ডিল রেশিও করা আছে। আর কিন্তু নিতে চাইলে সর্বনিম্ন কত পিস অর্ডার করতে হবে? এক বান্ডিল রেশিও মিলে নিতে হবে। জি জি জি, এখানে জাস্ট হোলসেল হবে, রিটেল কোনো সেল হবে না? রিটেল সেল হবে না, আচ্ছা জাস্ট হোলসেল হবে। আর রিটেল যদি কেউ নিতে চায় সেটা হলো পরে কথা বলে ইয়ে করা যাবে রিটেল প্রাইসটা। আর আমাদের প্রাইস রেঞ্জটাও আমরা বলে দিই, 750 টাকা থেকে শুরু 1000 টাকার মধ্যে। আচ্ছা, এই রেঞ্জের ভিতরে প্রোডাক্ট আপনারা সেল করতে পারবেন? জি জি, প্রোডাক্ট সেল। আমি আবার বলে দিচ্ছি, আজকে যতগুলো প্রোডাক্ট দেখাচ্ছি এখানে একদম টপ ক্লাস প্রোডাক্ট হবে, মানে টপ ক্লাস কোয়ালিটি প্রোডাক্ট। আপনি যে প্রোডাক্টগুলো যমুনা বা বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে নিয়ে থাকেন সেম কোয়ালিটি, জাস্ট ব্র্যান্ডটা ডিফারেন্ট, আপনি কম্পেয়ার করতে পারেন আপনার ওয়েস্ট। কিন্তু আপনি ফার্স্ট টাইম একবার ভিজিট করে দেখেন, প্রোডাক্টের কোয়ালিটি বুঝবেন, তারপরে ইনশাআল্লাহ কথা বলবেন। ওকে, ফার্স্ট টাইম যেটা দেখালাম এটা ড্যাপিক ব্র্যান্ডের, এটা ড্যাপিক। ওকে, এটার কালার আছে, ওয়াশ আছে টোটাল এটা? জি জি, এটার ওয়াশ আছে, এটার কয়েকটা ওয়াশ আছে, ডার্কের ভিতরে আছে, সিমিলার সিমিলার প্রত্যেকটা জিপার বলি করা দেখেন, একদম এবং একদম ইনটেক একেবারে। এটা ডোফ, এটা ডোফ। জি, এটা এটা হলো ড্যাপিক। আচ্ছা আচ্ছা, আপনারা হয়তো ভাবতে পারেন এখানে কয়েকটা স্যাম্পল, এটা জাস্ট টেইলর মুভি, কিন্তু বাহিরে হিউজ পরিমাণ প্রোডাক্ট স্টকে আছে। আমরা জাস্ট কয়েকটা স্যাম্পল আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য দেখাবো। এপাশে কিন্তু ডিসপ্লে করা আছে, এপাশে দেখতে পাচ্ছেন ডিসপ্লে করা আছে। ওকে, ড্যাপিকের আরেকটা ওয়াশ দেখাচ্ছি আপনাদেরকে দেখেন, এটা এই যে আরেকটা ওয়াশ, এই দেখেন চমৎকার। আর প্রোডাক্টের কোয়ালিটি দেখেন, হ্যাঁ কিছু প্রোডাক্ট আছে আসলে বিশ্লেষণ করা লাগে যে এটা এত ভালো ভালো ভালো, কিন্তু এটা বিশ্লেষণ করার কিছু নাই, প্রোডাক্ট নিজে রিয়াকশন দিচ্ছে দেখতে পাচ্ছেন। হালকা যে হোয়াইট শেডটা দেওয়া হয়েছে দূর থেকে লাইট করছে, একেবারে একেবারে অরিজিনাল থেকে কেউ বলবে না যে একটু কোয়ালিটি মাইনাস হয়েছে, রাইট? অবশ্যই যারা হোলসেল করবে নিবে তাদের অবশ্যই এক্সচেঞ্জের সুযোগ আছে আমাদের, ওইটার ওইটা যখন মাল নিবে তখন আমরা বলে দিব, কিন্তু এগুলো এক্সচেঞ্জ করবে না কেউ, এটা আমার ধারণা। আচ্ছা, এগুলো করতে হবে না। এখন কথা হলো, আপনি যে প্রোডাক্টটা যে কোয়ালিটি দিয়ে যে প্রাইসে দিচ্ছেন এই প্রাইসে অন্য কোথাও পাবেন এটা কি আপনি চ্যালেঞ্জ করতে পারবেন কি না? ইনশাআল্লাহ আশা করি, এখন এই কোয়ালিটির প্রোডাক্ট দিলে এই প্রাইস দেওয়ার কথা না। আমরা খুব ছোট অল্প মার্জিন করব, আর এই এই প্রোডাক্টটা যারা কিনবে তারা আসলে সামাজিকভাবে তারাও অনেক কিছু পাবে, কারণ এটা একটা ফাউন্ডেশনের অবশ্যই চলে যাবে, মানে এবং আল্লাহর কাছেও পাবে। আপনি এখান থেকে প্রোডাক্ট কিনলেন মানে আপনি একটা ফাউন্ডেশনে চ্যারিটি করলেন এক কথায়, জাস্ট আপনিও দান করলেন। আপনি জি জি, আপনিও সে দান করলেন, পুরো টাকাটাই তো চলে যাবে ওখানে, ওখানে চলে যাবে। আমরা হয়তো বা এই যে দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইল আছে দেখতে পাচ্ছেন, এই যে টপিকের এখানে এমব্রয়ডারিটা, এখানে এমব্রয়ডারি, তিনটা কালার এমব্রয়ডারি করা আছে দেখতে পাচ্ছেন, একদম ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইল আছে। জি জি, ইউনিক স্টাইলের আর কি। জি জি, দেখতে পাচ্ছেন চমৎকার, এটা ডিফারেন্ট একটা ওয়াশ, এটাও ড্যাপিকের, এটাও ড্যাপিকের। ড্যাপিকের টোটাল কয়টা ওয়াশ আছে আপনার এখানে? এটা আছে, বলে দেন আমাদেরকে, 4-5টা ওয়াশ আছে, 4-5টা ওয়াশ আছে, মানে সবই সিমিলার, সবই সিমিলার, সিমিলার কাছাকাছি আর কি। জি জি, অনেকটাই হয়তোবা গ্র্যান্ডিং থাকবে না, আবার অনেক কিছু প্লাস থাকবে, হয়তোবা এখানে একটু ডিজাইন চেঞ্জ থাকবে। এটা ডিটেইলস জানার জন্য আমরা যে নাম্বারটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, ইমো WhatsApp দেওয়া থাকে, আপনি ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখার সুযোগ আছে। জি জি জি, অল মানে অল আপনার অফিস টাইম কয়টা থেকে কয়টা পর্যন্ত? আমাদের 24 আওয়ার্স, 24 আওয়ার্স। জি জি, সার্ভিস
24 ঘন্টা সার্ভিস দিচ্ছেন? জি জি, কারণ এটারও একটা আছে, যেমন আমরা বাইরে যারা হোলসেল করি আমাদের এরকম 24 আওয়ার সার্ভিস থাকে। ও আচ্ছা, আপনারা প্রোডাক্ট এক্সপোর্টও করে থাকেন? জি 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 জি, আমাদের এই প্রোডাক্টটা না, আমরা এই প্রোডাক্টটা তো আমরা বাংলাদেশে নতুন করতেছি, আর এমনি আমাদের বাংলাদেশ থেকে যে স্টক গুলো যায় ফ্রেশ অর্ডার, এগুলো আমরা বাইরে সেল করি, দেশের বাইরে, এটা আমরা নিজেই সেলার ওইখানে। আমাদের ভিডিওটা প্রায় 46টা কান্ট্রি থেকে দেখে, অনেক প্রবাসীরা আছে যারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট নিয়ে বাংলাদেশের বাইরে বিজনেস করতেছে, তারা কি এখান থেকে প্রোডাক্ট নিতে পারবে? তারা আমাদের কাছ থেকে নিতে পারবে অনেক ধরনের প্রোডাক্ট আমাদের। সেক্ষেত্রে এটা ওনার হাতে প্রোডাক্ট পৌঁছানোর পর্যন্ত দায়িত্বটা কার? এখন ওটা তো অল্প হলে তো সম্ভব না, সেটা কথার মাধ্যমে যেভাবে ওনারা যদি টিটি করে আমাদের কোম্পানিতে, ওটা ওটা আমাদের ব্যবসাটা একটু ডিফারেন্ট। আচ্ছা, আর আমরা এটা যেটা করতেছি সেটা একদম লোকালি লোকালি চিন্তা করতেছি। তো ফয়সাল ভাই, যারা আপনার শপে আসতে পারবে না, অনেকে দেখা যায় গ্রাম থেকে আমাদের ভিডিওগুলো দেখে, গ্রাম পর্যায়ের মানুষ, তো তারা আসলে আপনার প্রোডাক্টগুলো কিভাবে নেবে? হ্যাঁ, তারা কোরিয়ারের মাধ্যমে নিতে পারবে। হ্যাঁ, কোরিয়ার মাধ্যমে নিতে পারবে। তারা 10% মিনিমাম অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য, যে আপনি নিচ্ছেন। জি জি। আচ্ছা, আপনার যে যতগুলো প্রোডাক্ট নেবে ওই প্রোডাক্টের উপরে 10% কনফার্ম করলে আমরা কোরিয়ারে পাঠিয়ে দেব, কোরিয়ার থেকে বিল পেড করলে, পুরোপুরি পরিশোধ করলে আপনার, এটা কন্ডিশন আর কি, কুরিয়ার মাধ্যমে আপনি যে কোনো কুরিয়ার মাধ্যমে আপনি জেলা পর্যায়ে বা সদর পর্যায়ে আপনি নিতে পারবেন। সেই ক্ষেত্রে সামান 10% টাকা অ্যাডভান্স করবেন, বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পেয়ে পে করে দিবেন, আপনার হাতে প্রোডাক্ট পৌঁছানোর আগ পর্যন্ত দায়িত্ব থাকবে ফয়সাল ভাই। জি, তাই তো ভাই, ইনশাআল্লাহ। ওকে, এরপর আমরা ডিফারেন্ট প্রোডাক্ট দেখাচ্ছি, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন আর একটা ডোভ, ডোভ। জি, এখন ডোভ দেখাচ্ছি। ডোভটাও আমাদের কালার দুটো ব্র্যান্ডেরই একই সেম কালার থাকবে। হ্যাঁ, আর এটা অনেক মানে এটা ভালো ফেব্রিক্স, এটা নিঃসন্দেহে প্রত্যেকটা ফেব্রিক্সই ভালো, এত সফট, মনে হবে যে উপর দিয়ে মোম পলিশ করে রাখছে, এত চমৎকার। এটা 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 একটা একটা অনুরোধ হলো যে এক বান্ডেল করে কেউ যদি নেয়, একটা বান্ডেল নেক আমাদের ফাউন্ডেশনের সহযোগিতা করুক ফাউন্ডেশনকে, এবং তারা নিজে যখন দেখবে যে এই এটার কোয়ালিটি ভালো, তারা নিজেরাই আবার নিতে আসবে ইনশাআল্লাহ, এটাই আশা করতেছি। রাইট, ওকে, বুঝতে পারছি। আপনারা যারা এখান থেকে প্রোডাক্ট নেবেন, এক কথায় জাস্ট আমি বলতে পারি যে এখান থেকে প্রোডাক্ট নিলে আপনার নেকিও হবে, কারণ এখানের প্রোডাক্টের প্রফিট টাকাটা সম্পূর্ণ চলে যাবে আপনার সামাজিক কাজে চলে যাবে ইনশাআল্লাহ। ওকে, এরপরে আসলে কোনটা দেখাচ্ছেন আমাদেরকে? আমরা কালার তো আপনার সেম রেশিও, সেম রেশিও, সেম মানে আপনার 31 32 33 এরকম করে একদম সিরিয়াল আপনার 36 পর্যন্ত। আচ্ছা, ওকে, দেখতে পাচ্ছেন। আমি আবার বলছি, এই প্রোডাক্ট যদি কাস্টমার একবার হাতে ধরে সে না নিয়ে যেতে পারবে না, কোয়ালিটি কিন্তু একদম টপ ক্লাস, আপনি হাতে ধরলে তারপর প্রোডাক্ট কোয়ালিটি বুঝতে পারবেন। কারণ তো এখন কালার দেখাতে পারছি, আপনি তো হাতে ধরে প্রোডাক্টটা দেখতে পারতেছেন না। ডফের লাইট কালারটাও আছে, এই সেম কালারও আছে, ডফের ডফের সেম কালারও আছে। আচ্ছা, এরপর আমরা কোন প্রোডাক্টটা দেখবো? এরপরে ডফের আরেকটা কালার আছে। আচ্ছা, ডফের আরেকটা কালার আপনারা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন, এই যে আরেকটা ওয়াশ, এটাও চমৎকার। জি জি, এটা অনেক সুন্দর ওয়াশ, চমৎকার, এবং ডার্ক কালার, এটা ডার্ক কালার। জি জি, অসাধারণ, দেখেন ওয়াশটা, দেখেন চমৎকার। একটু ব্যাক সাইডটা ঘুরে দেখেন, দেখ ব্যাক সাইডের আপনার এমব্রয়ডারি দেখেন, এখানে ডব এটা সরি প্রিন্ট করা আছে, প্লাস এমব্লিক বসা এমব্রয়ডারি করা আছে, চমৎকার। এটার আবার কয়েন পকেটে আবার প্রিন্ট করা আছে, কয়েন পকেটে প্রিন্ট করা আছে, দেখেন ব্যাক সাইডে খুব সুন্দর একটা লেস লাগানো আছে, একদম কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট। আবারও বলছি, আপনি অনেক প্রোডাক্ট পাবেন, অনেক জায়গা থেকে ক্রয় করতে পারবেন, কিন্তু এখান থেকে জাস্ট একবার ট্রাই করেন আপনি, একবার ট্রাই করেন। যদি মনে করেন যে পারফেক্ট কোয়ালিটি দিয়ে ভালো একদম রিজনেবল প্রাইসে আপনি প্রোডাক্ট পাচ্ছেন, তাহলে আপনি ওনাকে অল টাইমের জন্য সিলেক্ট করতে পারেন। ওকে, আচ্ছা, এরপর আমরা কোন প্রোডাক্টটা দেখবো? এরপরে আমাদের আসলে সবই তো সিমিলার কালার, এই যে দেখলেন না ড্যাপিক, এই যে যেমন এগুলো সব সিমিলার কালার, ওয়াশটা ডিফারেন্ট ডিফারেন্ট আছে, এরকম 8-9টা ওয়াশ আছে, 8-9টা ওয়াশ আছে। ব্র্যান্ড হলো টোটাল কয়টা? ব্র্যান্ড দুইটা, দুইটা ব্র্যান্ড, এটা হলো ডপ, এটা হলো ড্যাপিক, ড্যাপিক, এই দুইটা। জি জি, আচ্ছা, এটা কি আপনার নিজস্ব ব্র্যান্ড? না, নিজস্ব ব্র্যান্ড না, এটা এটা অরিজিনাল হলো চাইনিজ ব্র্যান্ড, চাইনিজ ব্র্যান্ড। আপনি এই ব্র্যান্ডগুলো নিয়ে কাজ করেন? আমরা কাজ শুরু করলাম মাত্র। ওকে, এটা শুরু করলাম, এই যে একদম হট প্রোডাক্ট, আমি বলতে পারি আপনি যদি শোরুমে সেল করে থাকেন তাহলে এই প্রোডাক্ট আপনার দোকানে থাকাটা একদম আবশ্যক। আপনি ফার্স্ট টাইম একবার নিয়ে দেখেন, আমি বলছি আসলে যে প্রোডাক্টটা দেখানো হচ্ছে সেটাই তো কাস্টমারের হাতে যাবে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, যদি আপনি এই প্রোডাক্টটা হাতে পান আপনি বুঝতে পারবেন যে আমার কথার সাথে কাজের মিল ছিল। অবশ্যই অবশ্যই, জি। আচ্ছা, এরপর আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি, এগুলো কিন্তু থাই ফেব্রিক্স, আপনারা যেটাকে বলেন থাই, কিন্তু আপনার চায়না হয়ে কিন্তু বাংলাদেশে ইন করে,
কিন্তু এটা এটা চায়না ফেব্রিক্স, এটা এই সেম ফেব্রিক্স, এটা ব্র্যান্ডেড জেট ফেব্রিক্স, সেই ফেব্রিক্স দেখতে পাচ্ছেন। চমৎকার কালেকশন, চমৎকার কালেকশন। এরপরে কোন প্রোডাক্ট দেখাবেন নাকি আজকে এই পর্যন্তই? না, আমরা আজকে এই পর্যন্তই রাখি, কারণ আমাদের আমরা দেখি আসলে মার্কেটিংটা আমাদের এই প্রোডাক্টটা নিয়েই আমরা কাজ করতে চাচ্ছি। আমাদের অনেক ধরনের প্রোডাক্ট আছে, আমরা এই প্রোডাক্টটা নিয়ে আমরা লোকালি মার্কেটিং করতে চাচ্ছি বাংলাদেশে। আর যদি আস্তে আস্তে আমাদের ব্র্যান্ড থেকে আমরা এস্টাবলিশ করতে পারি, আমার ইচ্ছা আছে যে বাইরের থেকে যদি বাংলাদেশের মার্কেট ভালো হয় আর এটা থেকে যদি মানব সেবায় যদি আমরা কিছু করতে পারি, ইনশাল্লাহ আমি আমার মন থেকে এটা পুরো ইনভেস্টটাই আমি করতেছি এবং যতটুকু পারতেছি এই ইনভেস্টের যত প্রফিট হবে সেটা ওইখানে চলে যাবে। তারপরে আর একটা যদি দেখি যে আমাদের অন্য একটা ব্র্যান্ড করলে সব মানে আমরা মানে ওয়ান বাই ওয়ান আমরা কাজ করব, এটার কার্যক্রম চালাবো, দেখবো আমরা রেজাল্টটা কেমন আসে। তারপরে ইনশাল্লাহ আর সবার সহযোগিতায় একটাই আমাদের কথা যে আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমরা চাচ্ছি যে এটার প্রফিটটা সম্পূর্ণই যাবে এবং ভবিষ্যতে আপনারা এই ইফতি ফাউন্ডেশনটা ভিজিট করতে পারবেন, আমরা যেন সেই অবস্থানে নিয়ে যেতে পারি। আচ্ছা আচ্ছা, ওকে, বুঝতে পারছি। ঠিক আছে ফয়সাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে ডিফারেন্ট কোয়ালিটির একটা ভিডিও শুট করলাম আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আশা করতেছি আপনারা এই ভিডিওটা পুরোটা দেখেছেন, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই সুযোগটা অবশ্যই কাজে লাগাবেন, যেহেতু আপনার প্রতিষ্ঠান আছে, আপনি প্রোডাক্ট সেল করবেন, এখান থেকে নিলে তো কোনো প্রবলেম নাই, এখানে প্রফিটের টাকাটা চলে যাচ্ছে একদম গরিব দুঃখীদের মাঝে। তো এটা একটা আপনাদের জন্য আমি বলবো যে সুযোগ, ব্যবসার সাথে সাথে কিন্তু সব বা নেকি ইনকাম করতে পারবেন আপনি। তো ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ আমরা ওনাদের একটা স্টক আছে এখানে হিউজ পরিমাণ, এই স্টকটা দেখিয়ে ইনশাল্লাহ আজকের মতো আমরা বিদায় নিব। তো আমরা সরাসরি একটু স্টকে চলে যাই ইনশাল্লাহ। জি, ওকে ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওনাদের প্যান্টের হিউজ স্টক আছে। অনেকে যারা প্রথম থেকে আসলে ভিডিওটা দেখেছেন হয়তো ভাবতে পারেন যে ওনার এখানে এই কয়টাই স্যাম্পল কিনা, না, দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ প্রোডাক্ট কিন্তু এখানে স্টক করা আছে। আর এটা কিন্তু প্রতিনিয়ত এখানে আসতে থাকে প্রোডাক্টগুলো, দেখতে পাচ্ছেন এর বাইরে কিন্তু শার্টেরও হিউজ পরিমাণ কালেকশন আছে। আমরা জাস্ট আপনাদেরকে ধারণা দিলাম যে আসলে এই প্রতিষ্ঠানে আপনারা কী কী প্রোডাক্ট বা কী কী কোয়ালিটির প্রোডাক্ট পাবেন। তো আজকের মতো আমি মামুন জেরে বিদায় নিচ্ছি, যারা এখন আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।